হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সফরমার সিরিজের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এ পর্বে আমরা আলোচনা করব ট্রান্সফরমারের লোডবিহীন এবং লোডযুক্ত অবস্থায় কার্যপ্রণালী এর গাণিতিক সমস্যা সমাধান নিয়ে। তো শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেল আপনার নতুন হয় থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন শুরু করি। তো এখানে আমরা একটি সমস্যা লিখে রাখছি। সমস্যাটি হচ্ছে একটি সিঙ্গেল ফেজ 440 ভোল্ট বাই 110 ভোল্ট ট্রান্সফরমারের 0.2 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে নো লোড কারেন্ট 5 অ্যাম্পিয়ার। যদি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারিতে 120 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে তখন প্রাইমারিতে কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করবে? তো এই সমস্যাটির সমাধানের জন্য আমরা প্রথমেই লিখে রাখবো যে এই সমস্যাতে কী কী দেওয়া আছে। এখানে আমরা লিখি, দেওয়া আছে প্রথমে বলা হয়েছে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে 440/110, অর্থাৎ প্রাইমারি ভোল্ট হচ্ছে 440। এখানে আমরা বি প্রাইমারি দিয়ে রাখি 440, বি সেকেন্ডারি কিন্তু 110। ট্রান্সফরমার 0.2 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, অর্থাৎ নো লোড পাওয়ার ফ্যাক্টর এটা। হ্যাঁ, কস থিটা 0, অর্থাৎ নো লোড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.2। নো লোড কারেন্ট I0 হচ্ছে 5। এবং এখানে বলা হয়েছে যদি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি এত অ্যাম্পিয়ার কারেন্ট হয়, তার মানে সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর, সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং সেকেন্ডারি কারেন্ট বলা হয়েছে 120, IS ইকুয়াল টু 120। তো এখন আমাদের নির্ণয় করতে হবে কি প্রাইমারি কারেন্ট। তো একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্যাটিতে কী কী উল্লেখ করা আছে, মানে দেওয়া আছে যে অংশগুলো বা যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে ফাইন্ড আউট করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে আমরা যেহেতু এগুলো ফাইন্ড আউট করে ফেলছি, এখন কিন্তু আমাদের যে সমস্যার সমাধান এটা কিন্তু 50% কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা যেহেতু এটা সেকেন্ডারি কারেন্ট নির্ণয় করব, তো আমরা ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে সহজেই বুঝতে পারি যে সেকেন্ডারি কারেন্ট নির্ণয় করতে হলে কী কী প্রয়োজন। আমরা এখানে একটি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি। ভেক্টর ডায়াগ্রাম প্রথমে আমরা শুরু করব কোথা থেকে, আমাদের ভোল্টেজ থেকে। ঠিক আছে, মনে করি প্রথমে প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ এবং নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স যা ভোল্টেজের সাথে নম্বরিত অবস্থান করতেছে। এখন এটার পাওয়ার ফ্যাক্টর হবে কত, 0.2 ল্যাগিং। তো এখানে আমরা নির্ণয় করতে হবে যে 0.2 ল্যাগিংয়ে এখানে এর কোন কত ডিগ্রি হয়। ঠিক আছে, এটা আমরা নির্ণয় করি। এখানে এখানে কস থিটা 0, অর্থাৎ নো লোড পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু 0.2। তাহলে এখানে নো লোড থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স 0.2 সমান দাঁড়ায় এত ডিগ্রি। তো এটা হচ্ছে এখানে এত ডিগ্রি। ঠিক আছে,
তারপরে এই ম্যাক্সিমাম ফ্লাক্সের জন্য ইন্ডিউস ইএমএফ হবে, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ হবে। যেহেতু বলা হয়েছে যে এখানে সেকেন্ডারি কারেন্ট হচ্ছে এত ডিগ্রিতে ল্যাগিংয়ে, তার মানে কারেন্ট হবে এত ডিগ্রি ল্যাগে। তো এখানে কস সেকেন্ডারি কস থিটা ইকুয়াল টু 0.8, সেকেন্ডারি কোণ ইকুয়াল টু কস ইনভার্স 0.8 সমান 36.87 ডিগ্রি। তার মানে এই কোণ হচ্ছে, এটা হচ্ছে কত, 120 কিংবা হাই সেকেন্ডারি, এটা হচ্ছে 5, এটা হতো 36.87। এটাকে আমরা পিছনের দিকে 180 ডিগ্রিতে বর্ধিত করব, এর ফলে আমরা কী পাবো, যদি এখন আমরা পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে পাবো আইএস ফ্রাইম। এই এটার ডিগ্রি হবে এটার সিমিলার, ঠিক আছে। তো এটা এটা সব এখানে আমরা জানি কি আইএস ফ্রাইম ইকুয়াল টু সেকেন্ডারি কারেন্ট বাই ট্রান্সফরমেশন রেশিও। এখানে ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু আমরা জানি কি ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ এখানে আমরা জানি যে 440 বাই সেকেন্ডারি ভোল্টেজ, এত ইকুয়াল টু 4। তাহলে এখানে দাঁড়ায় সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 120 বাই 4 ইকুয়াল টু 30। তো এখন আমরা জানি যে আইএস প্রাইম এবং নো লোড কারেন্টের ভেক্টর যুক্ত হচ্ছে প্রাইমারি কারেন্ট। প্রাইমারি কারেন্ট, ঠিক আছে। তো যদি এখন আমরা এর ভেক্টর যোগফল করি তাহলে ভেক্টর যোগফল আমরা জানি কিভাবে করা হয়, যে লব্ধি নির্ণয় করতে হবে আই পি ইকুয়াল টু রুট ওভার আইএস প্রাইম স্কোয়ার প্লাস আই জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু আই প্রাইম প্লাস আই জিরো কস থিটা। এই কস থিটার মান হবে কি, এই আইএস প্রাইম এবং আই জিরো এর মধ্যবর্তী কোণ। তো এই দুটির মধ্যবর্তী কোণ আমরা কীভাবে নির্ণয় করতে পারি, এই নো লোড কারেন্টের কোণ থেকে যদি আমরা আইএস প্রাইমের কোণকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই মধ্যখানের কোণটি পেয়ে যাব। তাহলে আমাদের কস থিটার মান হবে কি, এই থিটার মান হবে কি, এখানে থিটা ইকুয়াল টু নো লোড কারেন্টের কৌণিক ব্যবধান হচ্ছে 463 মাইনাস 36.87, এত সমান 416, এত ডিগ্রি। তাই এখন মান বসালে আমরা পাই সেনের মান হচ্ছে 30 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2×30×5×2
cos 41.6. প্রাইমারি কারেন্ট আনস তো এখন আমরা আরও নতুন একটি সমস্যা সমাধানের চেষ্টা করব। তবে এই সমস্যাটিতে আমরা পূর্বের সমস্যার মতো যে সামন্তরিকের লব্ধির মান নির্ণয়ের সূত্র ব্যবহার করে করেছিলাম এই সমস্যাটি আমরা এভাবে সমাধান করব না, এটি আমরা ভেক্টর মাধ্যমে সমাধান করব। ভেক্টর মাধ্যমে সমাধান করা পূর্বের তুলনায় খুবই সহজ, তাই আমরা এই পদ্ধতিটি করব। আমাদের পাঠ্যবইয়ে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোর মেজরিটি ভেক্টরের মাধ্যমেই সমাধান করা হয়েছে। তাই আমরা ভেক্টর মাধ্যমে কীভাবে সমাধান করা হয় তা এখন জানব। তো প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে যে সমস্যাটিতে কী কী দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখে রাখি এখানে দেওয়া আছে এখানে একটি 400/200 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 50 এম্পিয়ার সরবরাহ করে, নো লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে 2 এম্পিয়ার এবং 0.2 ল্যাগিং হলে প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর বের করো। সেখানে দেওয়া আছে কি 400/200 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। তারপর বলা হয়েছে কি এখানে ট্রান্সফরমারের 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 50 এম্পিয়ার সরবরাহ করে, তার মানে এটা হচ্ছে লোড কারেন্ট। সরবরাহ করা মানে কোনো কিছু সরবরাহ করা হচ্ছে যে আউটপুটটা, তো ট্রান্সফরমার আউটপুট হবে ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্ট। তো এখানে কী বলা হয়েছে সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর হবে সেকেন্ডারি কারেন্ট। তো সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর আমরা এইভাবে লিখব cos থিটা s, সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে 0.8। পরে আমরা থিটার মান বের করে রাখি, সেকেন্ডারি থিটার মান হচ্ছে cos ইনভার্স 0.8 ইকুয়াল টু 36.87 ডিগ্রি। তারপর বলা হয়েছে সেকেন্ডারি কারেন্ট IS, সেকেন্ডারি কারেন্ট ইকুয়াল টু 50 এম্পিয়ার। তারপর বলা হয়েছে কি নো লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে 2 এম্পিয়ার এবং 0.2 ল্যাগিং, তার মানে নো লোড কারেন্ট I0 দ্বারা নো লোড কারেন্ট প্রকাশ করতেছি আমরা, নো লোড কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার আর নো লোড পাওয়ার ফ্যাক্টর আমরা লিখব cos থিটা 0, নো লোড পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু 0.2। তাহলে নো লোড থিটার মান আমরা বের করে রাখি এখানে cos ইনভার্স 0.2 78.463 ডিগ্রি। তো এখানে আমাদের নির্ণয় করতে হবে কি প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো আমরা প্রথমে নির্ণয় করবো যে এখানে প্রাইমারি কারেন্ট, তো প্রাইমারি কারেন্ট আমরা জানি যে প্রাইমারি কারেন্ট হচ্ছে প্রাইমারি সাইডে সেকেন্ডারি সমতুল্য কারেন্ট এবং নো লোড কারেন্টের ভেক্টর যোগফল। তাই আমাদের এখন নির্ণয় করতে হবে কি যেহেতু এখানে নো লোড কারেন্ট দেওয়া আছে, তোমরা নির্ণয় করতে হবে প্রাইমারি সাইডে সমতুল্য সেকেন্ডারি কারেন্ট। তো আমরা প্রাইমারি সাইডে সেকেন্ডারি সমতুল্য কারেন্ট এভাবে নির্ণয় করতে পারি IS প্রাইম, এটা প্রাইমারি সাইডে সেকেন্ডারি সমতুল্য কারেন্ট ইকুয়াল টু আমরা জানি যে সেকেন্ডারি কারেন্ট বাই ট্রান্সফরমেশন রেশিও। এখানে ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু আমরা জানি যে প্রাইমারি
ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ সমান টু। ঠিক আছে, তাহলে এখানে প্রাইমারি সেকেন্ডারি সেকেন্ডারির সমতুল্য কারেন্ট দ্বারাই প্রাইম সেকেন্ডারি কারেন্ট, আমরা জানি যে এখানে সেকেন্ডারি কারেন্ট আমরা বের করেছিলাম, সেকেন্ডারি কারেন্ট এখানে 50 এবং ট্রান্সফরমেশন রেশিও 2। তাহলে এখানে প্রাইমারি সাইডে সেকেন্ডারি সমতুল্য কারেন্ট হয় 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রাইমারি সাইডে সেকেন্ডারি সমতুল্য কারেন্ট পেলাম এবং এখানে নো লোড কারেন্টও পেলাম, তখন এর দুটির ভেক্টর যোগফলই হবে আমাদের প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, তো এখন যদি কোন রাশিকে আমরা ভেক্টরে রূপান্তর করতে হয় তাহলে আমরা প্রথমে দেখতে হবে যে রাশিতে আসলে কী অবস্থায় আছে। রাশিতে এখানে দেখুন একটি আমরা যদি ভেক্টর রাশি যে প্রাইমারি সাইডে সেকেন্ডারির যে কারেন্ট সমতুল্য কারেন্ট যে প্রাইমারি সাইডে সেকেন্ডারির যে সমতুল্য কারেন্ট একে যদি ভেক্টরে রূপান্তর করি তাহলে এখানে দেখতে পাবেন যে এই কারেন্টের একটি মান দেওয়া আছে এবং এটির একটি কোণ দেওয়া আছে। তো একটি মান এবং একটি কোণ নিয়ে সাধারণত পোলার ভেক্টর গঠিত হয়। তো আমরা এই রাশিটিকে সহজেই পোলার ভেক্টরে রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা এর পোলার ভেক্টর নির্ণয় করি, হায়েস্ট প্রাইমের পোলার ভেক্টর হচ্ছে, হায়েস্ট প্রাইমের মান হচ্ছে কত, 25, আর এর কোণ আমরা এভাবে লিখব, এর কোণ হচ্ছে কত, কোণ আমরা এখানে নির্ণয় করেছিলাম যে সেকেন্ডারি কোণ, সেকেন্ডারি কোণটাই হচ্ছে এখানে প্রাইমারি সাইডের কোণ সেম, কোণ হচ্ছে এখানে 36.87 ডিগ্রি। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা উচিত, যেহেতু এখানে বলা হয়েছে যে ট্রান্সফর্মার 0.8 ল্যাগিং হলে এখানে মাইনাস চিহ্নটি উল্লেখ করতে হবে, আর যদি লিডিং হয় তাহলে প্লাস চিহ্ন উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেই প্লাস চিহ্ন বোঝানো হয় যদি বাম সাইডে কোনো চিহ্ন না থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নো লোড কারেন্ট হবে, নো লোড কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং এর কোণ হচ্ছে 78.463। সরি, এখানেও যেহেতু ল্যাগিং এটা এখানে মাইনাস হবে। ঠিক আছে, তখন এর উভয়ের ভেক্টর যোগফল হবে আমাদের প্রাইমারি কারেন্ট। তো প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু আইএস প্রাইম প্লাস আনলোড জিরো। কিন্তু এখানে একটি বিষয়, পোলার ভেক্টর কিন্তু যোগ করা যায় না, যোগ করার জন্য রেক্ট্যাঙ্গুলার ভেক্টরের প্রয়োজন হয়, কিন্তু আমরা ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজেই এই দুটিকে যোগ করতে পারি কোনোরূপ রেক্ট্যাঙ্গুলার ভেক্টরে স্থানান্তর না করি, সরাসরি এর মান আমরা নির্ণয় করতে পারি। তো এখানে আমরা এর মান বসাই, প্রথমে এতের ভেক্টরের ফর্ম হচ্ছে 25 - 36.87, ঠিক আছে, প্লাস 2 - 78.463, এই তো। ঠিক আছে, তো এখন এটাকে আমরা ক্যালকুলেটার সহজে যোগ করতে পারি, আমরা এখানে ক্যালকুলেটার স্ক্রিনটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা এই মুডে স্প্রেস করব, তারপর টুতে স্প্রেস করব। ঠিক আছে, তারপর আমরা এই সমাধানটি করার চেষ্টা করব। প্রথমে মান লিখব 25, শিফট, তারপর এই যে ব্র্যাকেট মাইনাস চিহ্নের উপপাশে ব্র্যাকেট দেওয়া আছে এটাতে প্রেস করব, তারপর এখানে পোলার সাইন চলে আসবে, এরপর এখানে আমরা যে কোণের মান লিখব -36.87। ঠিক আছে, এর উপপাশে আমরা ব্র্যাকেট দিয়ে দেব, এর উপপাশে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস 2, এটার উপপাশে ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস 2, শিফট, তারপর পোলার কোণ, তারপর মান -78.463, তারপর আমরা ব্র্যাকেট শেষ করব, তারপর এখানে সমান স্পেস করলাম,
তারপর যে মানটা এখানে আসলো সেটা হচ্ছে রেকটেঙ্গুলার মান। তো এটাকে আমরা কেন পোলারে কনভার্ট করতে হবে, মানে শিফট শিফট স্প্রেস করার পর এখানে টুতে স্প্রেস করতে হবে, টুতে স্প্রেস করার পর থ্রিতে স্প্রেস করতে হবে, তারপর ইকুয়াল। তো এখন আমরা এখানে মান পেয়ে গেছি, মান আছে এখানে কত, আমরা মানটা লিখে রাখি এখানে। তো আমরা 5.3 দিয়ে দিই, 5.3 পোলার কোণ এখানে -39.7386, তো আমরা এখানে 7.4 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাই আমাদের প্রাইমারি কোণ এবং প্রাইমারি যে কারেন্ট, তো আমরা এখানে একটু সুন্দর করে সাজিয়ে লিখি। সরি, পোলার কোণ যেহেতু এখানে থিটা দেওয়াটা উচিত ছিল, প্রাইমারি কোণ, ওকে, ঠিক আছে। তো এখানে প্রাইমারি কারেন্ট হবে 26.53 অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর কস থিটা, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর হবে কস থিটার জায়গায় মান হবে এখানে -39.74, ঠিক আছে, 0.7689, তো আমরা 7.7 দিয়ে দিতেছি, 7.7 টি অ্যাংস। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা কিংবা ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।